14 জুন হলো বিশ্ব রক্তদাতা দিবস। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন, তাদের সহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এই দিবসের উদ্দেশ্য। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে 3 দিনের একটি ভিন্ন ধর্মী কর্মসূচির আয়োজন করেছে কমলপুর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার এক বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে হাসপাতাল রোড এলাকায় কমলপুর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সদস্যরা বৃক্ষরোপণ করেন। বৃহস্পতিবার এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কমলপুর SDMO অফিসের কনফারেন্স হলে আয়োজিত হয় এই রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কমলপুর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রীকান্ত সিনহা, সম্পাদক অর্জুন দেব, SDMO ডাক্তার রাজা জমাতিয়া সহ অন্যান্যরা। এদিন 3 দিনের বিশেষ কর্মসূচির প্রসঙ্গে সংগঠনের সম্পাদক অর্জুন দেব জানান, বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার কমলপুর মহকুমার 100 জন রক্তদাতাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। একই সাথে 20টি সামাজিক সংস্থা যারা সর্বদা রক্তদানে এগিয়ে আসে তাদেরও সংবর্ধনা জ্ঞাপন করা হবে। পাশাপাশি কোভিডকালে যারা স্বেচ্ছা রক্তদানে এগিয়ে এসেছেন তাদেরকেও শুক্রবার সংবর্ধনা প্রদান করা হবে বলে জানান তিনি। আগামীকাল 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আজ আমাদের রক্তদান কর্মসূচি। আগামীকাল 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আমরা সমস্ত রক্তদাতা একদায় 100 জন রক্তদাতাকে আমরা কমলপুর এবং আগামীকাল নজরুল ভবনে আমাদের 100 জন রক্তদাতাকে আমরা সম্বর্ধনা জানাবো। শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব সহ অন্যান্যরা। বৃহস্পতিবার রক্তদান শিবিরে 30 জন স্বেচ্ছায় রক্তদান করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে ধলাই জেলার মধ্যে রক্তদানে অনেকটাই এগিয়ে রয়েছে কমলপুর মহকুমা, আর এই ক্ষেত্রে প্রশংসনীয় উদ্যোগ রয়েছে কমলপুর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।